আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের অনেকেরই স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, কিন্তু সঠিক গাইডলাইন আর দিক নির্দেশনার অভাবে আমরা হয়তো অনেকেই ছিটকে পড়ি, কিংবা অনেকেই জানি না আসলে মেডিকেলে চান্স পাওয়া আমার পক্ষে সম্ভব কি সম্ভব না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমার সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে তোমার জন্য মেডিকেল কিনা এবং তোমার পক্ষে মেডিকেল চান্স পাওয়া সম্ভব কিনা। তুমি যে মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন দেখো, তোমার পরিবার তোমাকে ডাক্তার বানানোর যে স্বপ্ন দেখে, সেটা আসলে কতটা দূরে কিংবা কতটা কাছে, এবং মেডিকেলে চান্স পেতে আসলেই তোমার ঠিক কী কী গুণাবলী থাকা প্রয়োজন, সে বিষয়ে আমরা একটু কথা বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা আসো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে পেজটি আছে সেটি ফলো করে দিবে। চলো আমরা একটু শুরু করি। এ হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস। আমাদের সবার এটা স্বপ্ন থাকে, সবার এখানে যাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু আসলে একটা শিক্ষার্থী কিছু কারণে মেডিকেলে চান্স পায় না। এর মধ্যে যে বেসিক কারণ, যেটা একদমই স্টার্টিং প্রথমে আমরা চলে যাই, সেটা হলো মেডিকেলে চান্স পাওয়ার জন্য বা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলো যদি আমরা একটু দেখি। আমাদের প্রথমত হচ্ছে আমাদের একাডেমিক যে যোগ্যতাগুলো আমাদেরকে দেখতে হয়, এটাই আমাদের মেডিকেল সার্কুলারে দেওয়া থাকে। প্রথম যোগ্যতা হচ্ছে তোমার এইচএসসি এবং এসএসসি, এ দুটোর জিপিএ মিলে সর্বমোট 9 হইতে হবে। তাহলে তুমি একটাতে 4 পেলে, একটাতে জিপিএ 5 পেলে সর্বমোট 9 হতে হবে কমপক্ষে। এর নিচে নামলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতেই পারবে না। তাই আমাদের জিপিএর ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কেউ যদি এসএসসিতে 3.95 অর্থাৎ 4-এর নিচে পেয়ে যাও এবং এরপরে এইচএসসিতে তুমি যতই চেষ্টা করো, যতই ভালো করো না কেন, তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আর যোগ্যতা থাকবে না। সেক্ষেত্রে তোমাকে আবারও এইচএসসি পরীক্ষা দিয়ে নতুন করে ভালো রেজাল্ট করে আসতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো জীববিজ্ঞানে ন্যূনতম আমাদেরকে 4 থাকতে হবে। আগে এটা 3.5 ছিল, এবার এটা 4 করে দিছে। তার মানে হলো তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও কিংবা পরীক্ষা দিয়ে ফেলছো, আমি জানি তোমরা যারা, তোমাদের অবশ্যই জীববিজ্ঞানে 4-এর উপরে থাকতে হবে, অর্থাৎ এ পেতে হবে অন্তত। একইভাবে এইচএসসি পরীক্ষায়ও সিরিয়াস হতে হবে ভাইয়া। তোমার যদি কোনো কারণে সব কিছু ভালো থাকে কিন্তু এইটাতে যদি তুমি 3.5 পাও, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতেই পারবে না, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 0, কেননা তুমি বসতেই পারবে না। সো তোমার স্বপ্ন একদম অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে, এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে একমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা, আর কিচ্ছু লাগে না ভাইয়া। একমাত্র যোগ্যতা হলো এটাই যে এসএসসি এবং এইচএসসি দুটো মিলে মোট 9 মার্ক থাকতে হবে, এবং জীববিজ্ঞানে যে দুটো পরীক্ষাতে ন্যূনতম 4 করে থাকতে হবে, ওকে, অর্থাৎ এর উপরে থাকতে হবে গ্রেড। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, সেটা হলো মূল পরীক্ষা, পরীক্ষার মানবণ্ডন। এই পরীক্ষার মানবণ্ডন আমরা দেখতে পাই মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট 300 মার্কের পরীক্ষা হয়। এই 300 মার্কের ওপর তোমার ফলাফল নির্ধারণ হয়। এর মধ্যে জিপিএর ওপর 200 মার্ক, আর বাকি মেইন পরীক্ষা যেটা হয় সেটা 100 মার্কের, এবং সেটা হয় সম্পূর্ণ এমসিকিউ, কোনো ধরনের রিটেন নেই, একদমই নৈবর্তিক পরীক্ষা, ওকে। তাহলে এটা গেল আমাদের প্রথম, এটা আমরা জানি যে আমাদের মূল পরীক্ষা হচ্ছে 100 মার্কের। এইচএসসি জিপিএ মার্ক এটা তুমি যত পাচ্ছ তার সাথে 25 মার্ক গুণ হবে, 25 মার্ক গুণ হয়ে 125 মার্ক যোগ করা হবে। তাহলে বুঝতে পারছো তোমার এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্বটা মূল ভর্তি পরীক্ষার মার্কের থেকেও বেশি। তুমি বুঝতে পারতেছো যে 125 মার্ক, এইখানে বেশিরভাগ শিক্ষার্থী যে কারণে চান্স হারায়, তারা হলো তারা এইচএসসিতে ফোকাস করে না কিংবা অবহেলা করে। সে স্বপ্ন দেখে মেডিকেলে পড়বো, সে সব তার পরিবার স্বপ্ন দেখে মেডিকেলে পড়বো, কিন্তু এইচএসসিতে জিপিএ 5টা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে। এবং শুধু জিপিএ 5-এর জন্যই পড়বো এমন না, অ্যাডমিশনের জন্যই এখন থেকে ভালো করে পড়লে তুমি জিপিএ 5 অবশ্যই 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 আমি বলবো 5 পাওয়া তোমার উচিত, অর্থাৎ A+টা এইচএসসিতে রাখতেই হবে। এটা তো কোনো মানে এটা ছাড় দেওয়া উচিত না, কিন্তু কম হলে যে হবে না সেটা না, বাট আমাদের যাদের আমরা এইচএসসি পরীক্ষা দিব, আমরা অন্তত আপাতত এইটা রাখতেই হবে আমাদেরকে, ওকে। আচ্ছা, এখানে তাহলে মোট 125 মার্ক, এটা গেল কথা। সেক্ষেত্রে তুমি যত মার্ক কম পাবা, যেমন তুমি যদি 4.5 মার্ক পাও, তাহলে এই সূত্র অনুযায়ী তোমার প্রায় 12.5 মার্ক কাটা যাবে, যেটা একটা হিউজ মার্ক।
এইচএসসি মেডিকেল বোর্ডের পরীক্ষায় যে প্রথম হবে জাতীয় মেধায় আর যে জাতীয় মেধায় সর্বশেষ হবে তাদের নাম্বারের গ্যাপ থাকবে ধরো 25 মার্ক, তো সেখানে তোমার 12.5 মার্ক তোমার আগেই কাটা জাতীয় মেধায় প্রথম আর জাতীয় মেধায় শেষে। তাহলে তুমি যদি 12.5 মার্ক আগেই কাটা থাকে তোমার জন্য চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে, স্পেশালি তুমি যদি একজন ফার্স্ট টাইমার হও তাহলে তো আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা এসএসসির যে জিপিএ মার্ক তার সাথে 15 গুণ করা হয়, তাহলে তোমার যত পয়েন্ট 15 গুণ, যদি তুমি 5 পাও 5×15=75 মার্ক, পূর্ণ মার্ক তুমি পাচ্ছ। এই 75 আর 125 মিলে মোট 200 মার্ক আমাদের জিপিএর ওপর। তাহলে তোমার এই এসএসসি জিপিএতেও যদি তোমার কোনো কারণে সমস্যা হয়, যেমন তুমি 4.5 পাইছো, তাহলে তোমার কিন্তু এখানে 7.5 মার্ক কাটা যাবে। তোমরা জানো যারা সরকার, একজন সেকেন্ড টাইমার যদি মেডিকেল বোর্ডে পরীক্ষা দেয় তার 5 মার্ক কাটা যায়, এবং একজন সেকেন্ড টাইমার যে সরকারি মেডিকেলে চান্স প্রাপ্ত বা ডেন্টালে তার জন্য 8 মার্ক কাটা যায়। সেক্ষেত্রে তোমার যদি একজন ফার্স্ট টাইমার হিসেবে 7.5 মার্ক কাটা যায় সেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই মানবন্ধনটা দেখে আমরা এটা বুঝতে পারলাম মেডিকেল বোর্ডে পরীক্ষার ক্ষেত্রে জিপিএর গুরুত্ব অপরিসীম। তাহলে আমাদের আমার ক্ষেত্রে প্রথম পরামর্শ হলো, যদি তোমার মেডিকেলে চান্স পেতে যাও একদম ফোকাস করো জিপিএ 200-তে 200 মার্ক রাখার জন্য, অর্থাৎ দুটোতেই A+, একদম সলিড A+ রাখার জন্য, কোনো ধরনের ফাঁকি ঝুঁকি যাতে না থাকে। এরপরে মেইন ভর্তি পরীক্ষা হচ্ছে 100 মার্কের, যেটা MCQ হবে, সেটা নিয়ে তো আমরা বিস্তারিত সামনে কথা বলবোই, ওইটা আমাদের ভর্তি পরীক্ষায় দেওয়ার যোগ্যতার মধ্যে পড়ে না, ওইটা আমাদের সবাই দিতে পারবে। ওকে, এরপরে আসো টাকা পয়সা নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা প্রথমত গেলাম আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের কী কী যোগ্যতা লাগে। আমি মনে করি বেশিরভাগ শিক্ষার্থীর এই যোগ্যতাগুলো আছে কিংবা হবে সামনে পরীক্ষা দিলে। আর মানবন্ধনে আমরা তোমাদেরকে ওয়ার্নিং দেখিয়ে দিলাম যে তোমার এইচএসসিতে এইচএসসি কতটা গুরুত্ব আছে, এসএসসির কতটা গুরুত্ব আছে, এবং তোমার কোনটাতে বেশি ফোকাস রাখা উচিত, সে ব্যাপারগুলো আমরা একটু ক্লিয়ার করলাম। আমাদের সর্বশেষ যেই কথাটা আসে তৃতীয়ত, সেটা হলো টাকা পয়সা। কেননা আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তি হতে বা পড়াশোনা করতে অনেকের ধারণা আমাদের যে অনেক টাকা পয়সা লাগে, এবং এ কারণে আমরা ভয় পেয়ে যাই, যেটা সত্য কথা ভাইয়া। যদি টাকা পয়সা লাগে, টাকা পয়সার মানে হলো কাজ, কিন্তু কথাই অর্থাৎ যেমন কী বলে কথায় চিড়ে ভিজে না, ব্যাপারটা হলো এমন যে টাকা পয়সার কাজ কিন্তু কথাই হবে না, টাকা পয়সার কাজ তোমাকে টাকা পয়সা দিয়েই পরিশোধ করতে হবে। সো সেক্ষেত্রে তোমার যদি সামর্থ্য না থাকে তুমি মেডিকেলে পড়তে পারবে না, এটা খুব স্বাভাবিক। বেশিরভাগ শিক্ষার্থী যে কারণে ভালো মার্ক পাওয়া সত্ত্বেও প্রাইভেটে পড়তে পারে না, কেননা আমাদের প্রাইভেট মেডিকেলে এবছর সরকারিভাবে নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি হলো 19,44,000 টাকা। 19,44,000 টাকা, অত্যন্ত ইম্পর্টেন্ট, 19,44,000 টাকা, তার মানে অনেক অনেক বেশি, যথেষ্ট পরিমাণে বেশি বলা চলে। অন্যদিকে সরকারি মেডিকেলে চান্স পেলে ঢাকা মেডিকেলে 10,200 থেকে শুরু করে সর্বশেষ 30,000 টাকা পর্যন্ত হতে পারে কিছু কিছু পিছনের দিকের মেডিকেল। বাট ভাইয়া তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি সরকারি মেডিকেলে চান্স পাও তাহলে তোমার ভর্তি নিশ্চিত। এই পরিমাণে টাকা তুমি এমনিতেই পাবা, এমনিতেই ম্যানেজ করতে পারবা, কিংবা যদি একান্ত অপারগ হও তাহলে অন্যদের সহযোগিতা তো অবশ্যই পাবে, তোমার এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে জাতীয় পর্যায়ের অনেক মানুষ, বিভিন্ন কোচিং সেন্টার, আমরা পর্যন্ত সবসময় এই জায়গাগুলোতে কেউ কখনো মিস করবে না। সো এটা আমাদের জন্য সহজ। আর মেইন ভর্তি পরীক্ষার ফি যেটা দিতে মাত্র 1,000 টাকা লাগবে তোমার রেজিস্ট্রেশন করে ভর্তি পরীক্ষা দিতে। তাহলে ভর্তি পরীক্ষার যোগ্যতা হচ্ছে আমার যেটা বলে দিলাম আগেই, প্রথমেই তোমার জিপিএ, সব দুটো জিপিএ মিলে ন্যূনতম 9 থাকতে হবে, যে কোনো তাতে জিপিএ বায়োলজিতে জীববিজ্ঞানে 4 বা তার অধিক থাকতে হবে ন্যূনতম। আর তারপর হচ্ছে আমাদের জিপিএ মার্কগুলোর বন্টন বলে দিলাম। আর টাকা পয়সার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে মাত্র 1,000 টাকা লাগে, এরপরে সরকারি মেডিকেলে চান্স পেলে 10,000 থেকে 30,000 টাকা, আর প্রাইভেট মেডিকেলে পড়তে চাইলে এবছর 19,44,000 টাকা, আরও ইন্টার্নি খরচ, হোস্টেল খরচ, সেগুলো আলাদা, সেগুলোতে এটা মাত্র ভর্তি ফি। ওকে, সব কিছু মিলিয়ে আমরা কী বুঝতে পারলাম, তোমার পক্ষে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে 100% সম্ভব। এখানে আমরা, তোমরা এখানে যারা আসো, আমার ভিডিওটা দেখতেছো, আমি মানে আমি আশা করি যে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে, তোমার পক্ষে মেডিকেলে চান্স পাওয়া 100% সম্ভব। তুমি যেই হও না কেন, তোমার সামাজিক অবস্থান যাই হোক না কেন, তোমার সৌন্দর্যের পরিমাণ যাই হোক না কেন, তুমি লম্বা কিংবা তুমি খাটো, তুমি সুন্দর কিংবা তুমি অন্য কোনো কিছু, মানে
যে কোনো কিছু, তোমার সোসাইটির অবস্থান, কোনো কিছু, তোমার বাবার পেশা কি, তোমার মায়ের পেশা কি, কোনো কিছু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা তোমার মেডিকেল স্বপ্ন পূরণের পথে বাধা না, একদম ডেফিনেটলি কোনো কিছু না। তুমি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পাও, তুমি তোমার যোগ্যতা দিয়ে চান্স পেতে হবে এবং তুমি তোমার যোগ্যতা দিয়ে মাত্র 10,200 টাকায় তুমি ভর্তি হতে পারবে। একবারও কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার বাবার নাম কি বা তোমার বাবা কোথায় চাকরি করে। অর্থাৎ সব বুঝাতে চাচ্ছি ভাইয়া, তোমার আর্থিক, সামাজিক যে কোনো কিছু, তুমি আমার মতো একটা গ্রামের ছেলে হোক, তুমি আমার মতো একটা ন্যূনতম সমাজের কি অগণ্য মানে গণনার বাইরের একটা মানুষ হোক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একমাত্র যে জিনিসটা মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য প্রয়োজন আজকে থেকে, সেটা হলো শুধুমাত্র তোমার ইচ্ছে। সো তোমার যদি ইচ্ছে থাকে ভাইয়া, তুমি মেডিকেল কলেজে চান্স পাবে। এই সকল যোগ্যতা যেগুলোর কথা বললাম, প্রত্যেকটা জিনিস তোমার পক্ষে অর্জন করা সম্ভব। মেডিকেলে স্বপ্ন পূরণ এবং মেডিকেল ক্যাম্পাসে আসা, ঢাকা মেডিকেলের এই যে এই ক্যাম্পাসটা, এখানে আসবা, এখানে ঘুরবা, এটা তোমার অধিকার, এটা তোমার পক্ষে ডেফিনেটলি সম্ভব। এটা কোনো স্বপ্ন না, এটা একদম বাস্তব, দিনের মতো, সূর্যের আলোর মতো বাস্তব তোমার জন্য। সো আগামী ভিডিওতে আমরা কীভাবে এই ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমাদের পড়াশোনা করতে হবে সেই ব্যাপারে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যে ভয় যে আমি চান্স পাবো কি পাবো না, আমার পক্ষে চান্স পাওয়া কি সম্ভব কি না, কিংবা আর্থিক অবস্থা আমার দুর্বল, আমার সামাজিক অবস্থা দুর্বল, আমাদের তত ক্ষমতা নেই, যাই কিছু হোক, তোমার মনে কোনো ধরনের ভয় নেই, যেটা তোমার হাতে আছে, তোমার পরিশ্রম, তোমার ইচ্ছে, তোমার ভাগ্য, সব কিছুই তোমার হাতে আছে ইনশাল্লাহ। সো তোমার পক্ষে ডেফিনেটলি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে কানেক্টেড থাকতো। আগামী ভিডিওতে আমরা কীভাবে পড়াশোনা করতে হবে মেডিকেলের জন্য সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম।